السلام عليكم ورحمة আমাদের الله. গ্রাম এটা দীর্ঘ অনেক দিন পর আমাদের গ্রাম আসলাম, পড়াশোনা করার জন্য বাহিরে গেলাম, আর অনেক দিন পর আমাদের গ্রাম আসলাম আজকে। গ্রামের দৃশ্যগুলো অত্যন্ত সুন্দর, মনোমুগ্ধকর। আমি বারবার বারবার মন চাই যে গ্রামে থাকার জন্য, কিন্তু পড়াশোনার কারণে আমি হচ্ছে যে বাহিরে যেতে হয়, তাই গ্রামে কমে আসা হয়। এখানে আপনি যা দেখতে পাচ্ছেন এটা কি বলুন তো, সবার বাসা বলুন। আমাদের দেশে হচ্ছে যে এখানে মাছ ধরে, তো মাছ ধরে মাছা বলা হয় এখানে। আর হচ্ছে যে এখানে মাছ ধরে বর্ষাকালে মাছ পাই, তার জন্য এটা রাখছে। আর গ্রামের মানুষগুলো অত্যন্ত সহজ সরল পরিবেশের, আর মাশাআল্লাহ অনেক ধান ফসল আমি দেখে মুগ্ধ। আল্লাহ তাআলা এত দান দিয়েছেন মানুষকে, মানুষ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। গ্রামের মানুষগুলো দেখলে মনে হয় যেন তারা সাদামাটা জীবন যাপন করে, অত্যন্ত ভালো লাগে আমার কাছে এগুলো। আসলে অনেক ছোটবেলার অনেক স্মৃতি এখানে বিজড়িত আছে এই গ্রামগঞ্জে। ছোটবেলা যখন মাছ ধরতাম গ্রামগঞ্জে কত ভালো হতো, আর এখন অনেক বড় হয়ে গেছি, নিজেকে সময় দেওয়ার জন্য সময়টুকু পাই না, সারাদিন ব্যস্ততার মাঝে সময় কাটে। এই যে রাস্তা দেখতেছেন এখানে কত সময়, অনেক বন্ধুদের সাথে একসাথে বিকেলবেলা আড্ডা, কত সময় কেটেছে। আর এখন কেউ নেই, সবাই একাকার, সবাই একজন এক এক জায়গায় এখন আছে, সবাই পড়াশোনা চাকরি বাকরি নিয়ে ব্যস্ত। কিন্তু আর একসাথে ওই আগের মতন ক্রিকেট খেলা হয় না, আর মাঠে একসাথে বসা হয় না। হয়তো আবার হচ্ছে যে যে দুইটা ঈদ আছে না, ওই দুইটা ঈদের সময় সবাই একসাথে হয়, মন চাই আবার সবাই একসাথে আবার আগের মতন এই রাস্তায় কত আড্ডা দিতে। জড়িত জীবন আসলে এটা কি আর বলবো, জীবনের তাগিদে সবাই সবার কাজে নিয়ে ব্যস্ত। প্রতিটা মানুষ তার নিজ নিজ কর্মের জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, আর আমরাও ঠিক তেরকম। মানুষের সোনালি ফসলগুলো দেখলে মন ভরে যায়, আমার মন চাই বারবার থেকে যেতে এই সুন্দর প্রকৃতিতে। কত সুন্দর ছিল সেই ছোটোবেলা, আসলে সে সময় বুঝতাম বলতাম যে আমরা কবে বড় হব। আজ বড় হওয়ার পাশাপাশি যে সব কিছু পরিবর্তন হয়ে গেছে, যেটা এখনও উপলব্ধি করতে পারে, সবাইকে এত বেশি সময় দিতে পারে না, সব ব্যস্ত সময় কাটে। এক সময় সকালবেলা ক্রিকেট খেলার জন্য মাঠে বের হতাম, আর সন্ধ্যাবেলা মাঠ থেকে উঠতাম, শুধু দুপুর ভাত খেয়ে খাওয়ার জন্য বাসা যাইতাম। এখন খেলাধুলা তো দূরের কথা, এখন নিজেকেও সময় দিতে পারতেছি না। এটা হচ্ছে যে আমাদের গ্রামের বড় কবরস্থান, এই কবরস্থানে আমার বাবাও আছে এখনও, এই কবর আমার বাবাও আছে, অনেকে আছে, গ্রামের সব মানুষকে এখানে দাফন করে। আর হচ্ছে যে সবাই একদিন এই কবরে যেতে হবে আমাদের সবাইকে। এটা হচ্ছে যে আমাদের বাড়ির পথে রাস্তা, আমাদের এদিকে রাস্তাঘাট একটু ভালো না। আর হচ্ছে যে এটা হচ্ছে যে আমার মামার জমি, ওটা হচ্ছে যে আমার মামার বাসা, নতুন করে জমি। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।